সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি দিনবন্ধু ইন্ডাস কলেজে এবং আমরা কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ যেটা কিন্তু সেটা দেখে নেবো, যেটা কিন্তু ইউজি অ্যাডমিশানের জন্য। এবং এখানে তোমরা আসার পর কোথা থেকে কী করবে আমি তোমাদেরকে পুরোপুরি বলে দিচ্ছি। দেখো, ইউজি অ্যাডমিশান নোটিস এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা কিন্তু ফার্স্টে যে 27 তারিখে দিয়েছে সেই নোটিশটাকে ক্লিক করবে, ঠিক আছে। এই নোটিশটা ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে চলে আসবে, আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। কারণ এই নোটিসের মধ্যেই লিঙ্কটা রয়েছে। এবার এর নোটিশটা একদম তলায় চলে আসবে, দেখবে ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে যে অ্যাপ্লাই পেজটা খুলবে, ক্রোম ব্রাউজার বা তোমরা যে ব্রাউজার ইউজ করো সেটা দিয়ে খুলে নেবে। খুলে নিয়ে তোমরা ডেস্কটপ সাইট করে দিতে পারো, আমি ডেস্কটপ সাইট ইচ্ছা করলে করতে পারি, না করলে করতে পারি, ঠিক আছে। তোমরা যা ইচ্ছা করতে পারো, ঠিক আছে। এখানে ফার্স্টে দেখো, ওপরে দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লাই অনলাইন, তোমরা যদি ভিডিও দেখতে চাও সেই ভিডিওও দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে কিন্তু ফার্স্টে বলবে এটা কিন্তু কারেক্ট, তুমি ইনফরমেশান দিচ্ছ এবং তোমার এলিজিবিলিটি তুমি দেখে নিয়েছো। এলিজিবিলিটি যা দেখতে গেলে কিন্তু আগের এই 27 তারিখের যে নোটিশটা তুমি দেখলে সেই নোটিশের ওপরে সব রয়েছে। এবং আপলোড কিন্তু নেসেসারি ডকুমেন্ট, আর যে ডকুমেন্টগুলো স্ক্যান করবে সেগুলো কিন্তু জেপিইজি বা জেপিজি ফরম্যাটে হবে, মানে ফটো ফরম্যাটে। এবং যেটা কিন্তু সিগনেচার ফটো অ্যান্ড সিগনেচার ফাইল সাইজ, কিন্তু তোমার ফটো এবং সিগনেচারে কিন্তু ফাইল সাইজ 50 KB বেশি হওয়া চলবে না। এবং তোমাদের যেটা এজ প্রুফ সার্টিফিকেট, মানে মাধ্যমিক অ্যাডমিট বলতে পারো, বা তোমাদের যদি যেটা মার্কশিট রয়েছে এইচএস, সেটা কিন্তু 150 KB বেশি হবে না, 150 KB অবধি চলবে। এবং তাছাড়া যে ডকুমেন্টগুলো যা লাগবে সব 100 KB, ঠিক আছে, 100 KB, তার থেকে বেশি হওয়া চলবে না। এবং যে পিডিএফ ফাইল বা তোমরা সরি যে জেপিজি ফাইল তোমরা দেবে, সেই জেপিজি ফাইলগুলোর কিন্তু যে নেম থাকবে সেই নেমটা যেন 20 ক্যারেক্টারের বেশি না হয়, ঠিক আছে। আর হচ্ছে তোমরা যা ডকুমেন্ট এগুলো ইয়ে করছো সেগুলো যেন সঠিক দাও, কারণ তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় যেন এগুলো ওরা দেখবে, চেক করবে, যদি ভুল হয় অ্যাডমিশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য তারপর তোমরা এখানে ক্লিক করে দেবে, এই বক্সে ক্লিক করলাম, করার পর এই যে কন্টিনিউ অপশানে তোমরা ক্লিক করে দেবে। অন্য অপশান আমি ক্লিক করলাম, করার পর দেখো আমার সামনে একটা পেজ চলে এলো, পার্সোনাল ইনফরমেশান, তারপরে আছে এন্টি অফ এই ক্লাস 12, তারপরে হচ্ছে ইউজি কোর্স সিলেকশন অ্যান্ড ভ্যালিডেশন, তারপর হচ্ছে আদার ইনফরমেশান, তারপর আপলোড, তারপর ফর্ম ফিল আপ কমপ্লিট, ঠিক আছে। এবার সবার প্রথমে দেখো এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো, কোনো পেমেন্ট করার দরকার নেই, কারণ অ্যাপ্লিকেশান ফিস এবছরে লাগছে না। সবার প্রথমে আর ইউ এক্সিস্টিং ইন দ্য কলেজ 2021, তোমাদের নো করা আছে, কারণ যারা এইচএস নতুন পাস করে কলেজ হচ্ছে তারা তো নয় কলেজ স্টুডেন্ট। সেই জন্য যদি তোমরা হয়ে থাকো, মানে সিউ ক্যান্ডিডেট আগে থেকে তোমরা ভর্তি হয়েছিলে, হয়তো আগের বছরে কোনো কারণে কেউ অ্যাডমিশান নিয়েছো, তাদের ক্ষেত্রে এটা ইউজ হবে, বা মানে ওই কলেজে যদি ভর্তি হয়ে থাকে, মানে ইন্ডাস কলেজে, ঠিক আছে। যদি স্টুডেন্ট হিসেবে আগে থেকে ভর্তি হয়ে থাকে তবে এখানে ইয়েস করতে হবে, নইলে নো থাকবে। তারপর তোমরা তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে, তারপর আধার নাম্বার দিয়ে দেবে, তারপর তোমার ফার্স্ট নেম, আর যদি তোমার মিডিল নেম থাকে ফার্স্ট নেমের সঙ্গে মিডিল নেমটা একটু স্পেস দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর তোমার লাস্ট নেম দিতে হবে, তারপর তোমার কোন স্টেটের ডোমিসাইল, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল নাকি আদার্স, এখানে অপশানটা তোমরা চুজ করলে কিন্তু আদার স্টেটগুলো দেখাবে, তোমরা যে স্টেট থেকে বা কোনো অন্য স্টেট থেকে হয়তো তোমরা অ্যাডমিশান নিতে আসছো, সেক্ষেত্রে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য আদার স্টেট দিয়েছে। এবার যদি তোমরা সিউর ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে সিউ মানে অ্যাডমিশান নিয়েছিলে কোনো আগে বা এক বছর বা দু বছর আগে হতে পারে, নিয়ে কিন্তু সিউতে, মানে এটা যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাই ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যখন এই কলেজে অ্যাডমিশান নিয়ে কেউ যদি হয়ে থাকো এমন, যে যারা অ্যাডমিশান নিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও চলে এসেছিলো, তাদের ক্ষেত্রে তারা আবার অ্যাডমিশান নিচ্ছে, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে তোমার দিতে হবে, নম্বর আর রেজিস্ট্রেশন ইয়ার। যারা নতুন আছে এই যে মানে অ্যাপ্লিকেশান করছে তাদের ক্ষেত্রে নই থাকবে, ঠিক আছে। এবং যারা রেজিস্ট্রেশন করেছিল তারা কি যদি পার্ট ওয়ান এক্সাম কোনো সিউ অ্যাপেয়ার করেছিল, মানে দিয়েছিল কি না, তাদের ক্ষেত্রে ইয়েস হবে, নইলে যারা নর্মাল এইচএস দিয়ে আসছে তাদের ক্ষেত্রে কোনো ইয়েস হবে না। কারণ যারা পার্ট ওয়ান সেমিস্টার এই যে এক্সামটা যদি 1+1 সিস্টেমে যদি অ্যাপেয়ার করে থাকতো তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেটা ইয়েস হতো, ঠিক আছে। নেক্সট তোমাদের কিন্তু দিতে হবে সোশ্যাল ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরি মানে এর মধ্যে তোমরা কোনটা এসসি এসটি জেনারেল কি না, এইগুলো তোমরা একটু দেখে তোমরা তোমার মতো দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর তারপরে তোমার যদি এসসি এসটি কোনো কাস্ট হও তাহলে কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে, ঠিক আছে। তারপর ডিসএবিলিটি যদি হবে এখানে সিলেক্ট করলে তবে এইগুলো অপশানগুলো খুলবে, ঠিক আছে। তারপর তোমরা বোর্ড অফ কাউন্সিল তোমরা দেবে, সিলেক্ট কোন বোর্ডে, ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি অন্য বোর্ড, এইগুলো সব এখানে বোর্ডে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। যেমন কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সাম উড়িষ্যা, আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি কেউ থাকে কেউ সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর ইয়ার অফ পাসিং এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর নেম অফ দ্য এক্সামিনেশান, এটা কোন এক্সামিনেশান সেটা মেনশান অ্যাস মার্কশিট, মার্কশিটের ওপরে লেখা আছে কোন এক্সামিনেশান সেটার নামটা পুরো এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমরা তারপর দেখো কী করবে, এখানে কিন্তু তোমরা যে কোনো কি নন ফর্মাল এডুকেশান থেকে পাস করেছো সেটা যদি ইয়েস হয় তো ইয়েস করবে, যদি কোনো পাস করে থাকো আদার কোনো এডুকেশান থেকে, ঠিক আছে। নইলে তোমাদের কিন্তু তারপরে নেক্সট স্টেপে চলে যেতে হবে, যেটা কিন্তু ক্লাস 12-এর রোল এবং 12-এর এখানে নাম্বার দিতে হবে, রোল আর নাম্বারটা, ঠিক আছে। ক্লাস 12-এর রোল অ্যান্ড অ্যাডমিটে যেটা থাকবে সেই নাম্বারটা,
আর এখানে বলে যে প্লিজ প্লিট রোল নাম্বার আরবিটারি ইফ রোল অ্যান্ড নাম্বার ইজ নট সেপারেট। কিন্তু বলে দিয়েছে যে যদি রোল নম্বর সেপারেট না থাকে, যদি একসঙ্গে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আরবিটারি মানে কিছু রোল নম্বরে কিছু জিনিস এখানে দিয়ে দিলে আর বাদ বাকি নাম্বারের জায়গায় কিছু দিয়ে দিলে, তাহলে তোমরা এরকমভাবে সেপারেট করে নিতে পারো আরবিটারিভাবে, এটা আর কিছু না। তারপর আমি নেক্সট করে দিলে তোমরা চলে যাবে, এন্ট্রি হবে এই যে পোর্শনে চলে যাবে, ঠিক আছে। আমি এটা সো আমরা ফর্মটা ফিল আপ করে নিয়েছি, এবার নেক্সট স্টেপে আমরা যাচ্ছি, ঠিক আছে। চলে নেক্সট স্টেপে ক্লিক করলাম, করার পর কিন্তু আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। আমার নেক্সট স্টেপে আসার পর এখানে লেখা দেখাচ্ছে এন্ট্রি অফ ক্লাস 12 মার্কস, প্লিজ সিলেক্ট দ্য ক্লাস সাবজেক্ট অ্যান্ড মার্কস অফ দ্য মার্কশিট, ঠিক আছে। এখানে বলছে যে অ্যাড সিলেক্ট সাবজেক্ট, ঠিক আছে। এবার হচ্ছে আর এখানে কোন কোন সাবজেক্ট ছিল সেইগুলোর জন্য এখানে সিলেক্ট করতে বলছে কিন্তু, ঠিক আছে। এখানে অ্যাড সাবজেক্ট বলবে, করার পর কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। অ্যাড সাবজেক্ট সিলেক্ট করার পর তোমরা কোন সাবজেক্ট ছিল এখানে সার্চও করে নিতে পারো, এই জায়গায় তোমরা সার্চও করতে পারবে, ঠিক আছে। বা তোমাদের খুঁজে খুঁজে করতে হবে তোমরা এরকমভাবে, ঠিক আছে। আমি যদি এখানে ফার্স্ট যে সাবজেক্ট ছিল সেটা কিন্তু আমরা যদি লিখে নিই বেঙ্গলি সবার প্রথম, তাহলে বেঙ্গলি বলে সিলেক্ট করলাম সাবজেক্ট বলে ডান, ঠিক আছে। এখানে বেঙ্গলি থাকলো, তারপরে আমাদের মানে তোমরা মার্কশিট অনুযায়ী পরপর লেভেল যেমন ছিল সেরকমভাবে করে নেবে, কোনো অসুবিধা নেই। এবার তারপর যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে তোমার দিতে হবে, সেটা তোমরা সিলেক্ট করবে, সেটা কী সাবজেক্ট ছিল তোমরা এখানে সাহায্য করে নিতে পারো। আমি ইংলিশ লিখছি, ইংলিশ, ঠিক আছে। ইংলিশ লিখলাম, তাহলে ইংলিশ চলে এলো, আমি ডান করে নিলাম, ঠিক আছে। এরকম করে করে তোমরা এক সাবজেক্টে তোমরা চটপট সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি আমার মতো সাবজেক্ট আমাদের যেগুলো আমি যেটা দিয়ে করছি সেটার সাবজেক্ট যা আছে সেটা আমি ফিল আপ করে নিচ্ছি, নিয়ে আবার তোমাদেরকে কন্টিনিউ করছি। সাবজেক্ট অ্যাড করার পর কিন্তু তোমরা এবার এখানে ফুল মার্ক্সগুলো চলে এসছে এবং কত করে মার্কস পেয়েছো সে সাবজেক্টগুলো এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, মানে যে কটা তোমার মার্কসের সাবজেক্ট ছিল ছটা ছিল ছটাই সিলেক্ট করে নিয়েছো, কিন্তু মেরিট লিস্ট যেটা কিন্তু হবে সেটা কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্টের ওপর হবে, ঠিক আছে। আর এখানে রেজাল্টটা এখানে কিন্তু পাস করেছো নাকি সেই সাবজেক্টে কোনো কারণে, বাই চান্স যদি কোনো কারণে সেই সাবজেক্টে কোনো একটা সেটা 4 সাবজেক্ট হয়ে যায় অনেক সময়, সেটা যদি কোনো কারণে এখানে যদি না এনে মানে কোনো সাবজেক্ট ছিল না বা তোমরা বলতে পারো, বা এখানে ফেলড বলে এখানে তোমরা স্ট্যাটাস দিতে পারো, এ নিয়ে থাকে নট অ্যাপ্লিকেবল বা এরকম ফেলড বলে থাকে সেই স্ট্যাটাস তোমরা দিতে পারো, ঠিক আছে। যদি পাস করে থাকো সেই সাবজেক্ট তাহলে পাস স্ট্যাটাস দেবে, ঠিক আছে, আর কিছু নয়। মার্কসের যে পার্সেন্টেজগুলো বা মার্কসগুলো আমার সিলেক্ট করা হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এই এইটাকে তোমরা এরকম রাখলে শুধু এরকম ফুল মার্কস, এরকম যদি লেফট থেকে রাইটের দিকে তোমরা যদি সরাও তাহলে স্ক্রল করো তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর তার নিচে কিন্তু এইগুলো একদম সাইডে যেগুলো এসছে সেটা হচ্ছে পার্সেন্টেজ চলে এসছে, আর সব সাবজেক্ট যেহেতু পাস ছিল সেই জন্য এখানে পাস পাস হয়ে আছে, ঠিক আছে, এখানে পাস করা আছে, ঠিক আছে, আর কিছু নয়, বুঝতে পেরেছো তোমরা। এবার তোমরা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করলে তোমরা নেক্সট পেজে কিন্তু চলে যাবে, যেখানে গিয়ে তোমার কিন্তু ইউজি কোন কোর্সে হবে, জেনারেল নাকি অনার্স, সেগুলো দিতে হবে। সেটি আসার পর কিন্তু সবার প্রথমে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে কম্পালসারি সাবজেক্টের মধ্যে কোনটা রাখবে। আমি সিলেক্ট করে নিলাম সাপোজ বেঙ্গলি, ঠিক আছে। তারপর কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু ইয়ে হয়ে আছে, পূরণ হয়নি কোনো বা দেখাচ্ছে না। আর এখানে কিন্তু বলছে সিরিয়াল নম্বর 2, কিন্তু এখানে তোমরা দেখতে পারো সিরিয়াল নম্বর 2 ফর বিএ জেনারেল, মানে একমাত্র শুধু কিন্তু বিএ জেনারেলের জন্য কিন্তু এই সাবজেক্টটা কিন্তু অ্যাভেলেবেল হবে, যারা অনার্স নেবে তাদের ক্ষেত্রে নয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা যেহেতু বিএ জেনারেলের জন্য অ্যাপ্লাই করছি তাই আমরা প্রথমে সিলেক্ট কোর্স এইটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা বিএ জেনারেল যেটা ডে আছে সেইটা, বা এখানে ডে বলে এখানে নর্মাল জেনারেল মানে ডে, আর মর্নিং আলাদাভাবে দিয়েছে না মর্নিংয়ের জন্য, এই বিএ জেনারেল করে নিলাম। করে নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে, কী দিয়ে দিয়েছে, এখানে কিন্তু দিয়ে দিয়েছে দেখো বিএ জেনারেলের জন্য একটা সাবজেক্ট চুজ করতে হবে, এই সাবজেক্ট চুজ করলাম বেঙ্গলি চুজ করে দিলাম, ঠিক আছে। তোমরা চুজ করে দিলে তোমরা যদি অন্য অনার্স অনার্স হও হয়তো এখানে সিলেক্ট করতে হবে না, কারণ এখানে এই সাবজেক্টটা সিরিয়াল নম্বর 2 অনলি ফর বিএ জেনারেল, ঠিক আছে। এরপর কিন্তু সিলেক্ট সাবজেক্ট কম্বিনেশান, কোন কোন কম্বিনেশান সাবজেক্ট তোমরা নেবে এখানে ক্ষেত্রে তোমরা এখানে চুজ করে নিতে পারো তোমার মানে সাবজেক্ট অনুযায়ী আর কি। এখানে আমি প্রথম সাবজেক্টে এটা চুজ করে নিলাম, ঠিক আছে, যেটা ফার্স্ট রয়েছে এটা, এটাকে আমি চুজ করলাম। চুজ করার পর তোমরা এখানে কিন্তু ভ্যালিড এলিজিবিলিটি, এটা ভ্যালিডেট এলিজিবিলিটি তোমরা ক্লিক করলে তোমরা ওখানে দেখিয়ে দেবে যদি তোমরা এলিজিবল হও, ঠিক আছে। অনেকে কোর্স এলিজিবল হয় না তারপর হয়তো অ্যাপ্লাই করে দেয় এরকমভাবে, সেই জন্য এখানে ভ্যালিড এলিজিবিলিটি তোমরা ক্লিক করে নিতে পারো। আমরা যেমন ক্লিক করে নিলাম, ক্লিক করলে কংগ্র্যাটস ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস সিলেক্টেড কোর্স কম্বিনেশান, প্লিজ সিলেক্ট জেনারেল ইলেকটিভ সাবজেক্ট ফ্রম দ্য লিস্ট অফ এস সেমিস্টার, ঠিক আছে। Please note that the selection of generic elective paper not required for BSc General and BCom Honors and General course, ঠিক আছে। তারপর কিন্তু আমরা সিলেক্ট করার পর কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবং কংগ্রেস বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম সেরকম থাকবে, আর এখানে তোমরা যদি ক্রস সাইন দিয়ে দাও আবার নতুন করে সিলেক্ট করতে পারবে সাবজেক্ট। আর এখানে কিন্তু তোমরা এই ফিলোজফি পেপার আমার চুজ করা আছে, জেনারিক 2 এ কিন্তু ফিলোজফি আছে, ঠিক আছে। এরকমভাবে তিনটে পেপার কিন্তু তোমাদের এরকমভাবে থাকবে,
ঠিক আছে। আর তোমরা স্ক্রল করলে পুরোপুরি দেখতে পাবে আশা করি, তোমরা বুঝতে পেরেছো। এবং তারপর তোমরা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু নেক্সটে চলে যেতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু আদার যে ইনফরমেশান সেটা চলে এসছে, ফার্স্টে ডেট অফ বার্থ আছে, তারপর কিন্তু রয়েছে জেন্ডার রয়েছে, তারপর ন্যাশনালিটি, তারপর রিলিজিয়ান, তারপর ব্লাড গ্রুপ, তারপর অ্যাড্রেস, ঠিক আছে, তারপর কিন্তু অ্যাড্রেস টু রয়েছে, তারপর কিন্তু তোমাদের এখানে কিন্তু ব্ল্যাক গ্রুপ যেটা আছে তোমরা দিতে পারো নাও দিতে পারো, কারণ স্টার দেয়া নেই, স্টার দেওয়াগুলো কিন্তু তোমাদের দিতেই হবে। অ্যাড্রেস টু যদি থাকে তোমরা দেবে, অ্যাড্রেস ওয়ান তোমাদের অবশ্যই দিতে হবে, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দিতে হবে, তোমাদের লোকালিটিটা দিতে হবে আরবান না রুরাল, ঠিক আছে। এবং তোমাদের যদি কোনো বিপিএল কার্ড থাকে ফ্যামিলি তাহলে তোমাদের দিতে হবে, আর তোমাদের এখানে সিটি দিতে হবে, এবং এখানে কিন্তু তোমাদের পিনকোড দিতে হবে, কান্ট্রি দিতে হবে, আর তোমাদের ল্যান্ডলাইন নম্বর যদি থাকে তবে দিতে হবে, নইলে কিন্তু ইমেল আইডি দিতে হবে। এবং এখানে তোমাদের কিন্তু ফাদার নেম দিতে হবে, ফাদার অকুপেশন দিতে হবে, তারপর কিন্তু তোমরা মাদার নেম দিতে হবে, তারপর মাদার অকুপেশন দিতে হবে, তারপর তোমাদের কিন্তু এখানে বলেছে আর ইউ ইকুইপেড ফর ডিজিটাল লার্নিং, যদি ডিজিটাল লার্নিংয়ের জন্য ইকুইপেড করো তাহলে এখানে দিতে হবে, ঠিক আছে। আর এখানে বলছে যে আর ইউ ফার্স্ট জেনারেশন লার্নার, সেটা কিন্তু তোমাদের দিতে হবে, এখানে ইয়েস আর নো তোমাদের করতে হবে। আর এখানে কিন্তু ওয়েদার আউটস্ট্যান্ডিং স্পোর্টস পার্সন, যদি এগুলো সব নো অটোমেটিক নো থাকবে, তোমাদের যদি এগুলো থাকে তুমি কি ইকুইপাইড ফর ডিজিটাল লার্নিংয়ের জন্য ইকুইপাইড, এইগুলো যদি তোমরা ইয়েস করতে চাও সেটা তোমরা করে নিতে পারবে, কিন্তু এইগুলো অ্যাকচুয়ালি নোই থাকে, ঠিক আছে। আর লেভেল অফ পার্টিসিপেশান এগুলো নট অ্যাপ্লিকেবল রয়েছে, তোমরা যদি থাকে কোনো স্পোর্টসে পার্টিসিপেট করে থাকো, আর ইয়ার অফ পার্টিসিপেশান তাহলে তোমাদের দিতে হবে, তারপর লাস্টে অ্যানুয়াল ফি দিয়ে তোমাদের কিন্তু নেক্সট পেজে চলে যেতে হবে। সো আমরা কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে নিয়েছি, আর এই যে লাস্টের দিকে যেগুলো ছিল সেগুলো হচ্ছে যেমন আর ইউ ইকুইপাইড ফর ডিজিটাল লার্নিং, তোমরা যদি ডিজিটাল লার্নিংয়ের জন্য তোমরা যদি সুবিধা থাকে তাহলে তোমরা এখানে কম্পিউটার ইন্টারনেট কানেকশান যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করবে, ঠিক আছে। আর ফার্স্ট জেনারেশন লার্নার মানে হচ্ছে তোমরা কি তোমাদের ফ্যামিলির যে প্রথম লার্নিং কি না সেটা তোমরা যদি হও তাহলে, মানে তোমার বাবা মা হয়তো কেউ এইচএসের পর মানে পোস্ট সেকেন্ডারি স্কুলের পর আর কি মানে অ্যাকচুয়ালি যায়নি, ঠিক আছে, মানে হায়ার সেকেন্ডারি পর মানে কোনো আর পড়াশোনা করেনি, তুমি হচ্ছে তাদের থেকে হচ্ছে আরও বেশি এখন তুমি একমাত্রই কলেজে গেছো, ঠিক আছে, মানে অন্য কেউ আর কলেজে পড়েনি তোমাদের ফ্যামিলিতে, তাহলে এটাকে তোমরা ইয়েস করবে, তুমি যদি ফার্স্ট একমাত্র হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তুমি এটা ফার্স্ট জেনারেশন লার্নার হিসেবে সিলেক্ট করবে, পোস্টম্যান এইগুলো যা আছে নো করবে, তারপর নেক্সট আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা পাঁচ নম্বর স্টেপে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। পাঁচ নম্বর স্টেপে আসার পর এখানে কিন্তু আপলোড করতে হবে, তোমাদের যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু রেড কালার হয়ে আছে, ঠিক আছে, এখানে যেমন ফটো, তারপর সিগনেচার, তারপর এগুলো কিন্তু জেপিইজি বা জেপিজি ফর্মে তোমাদের যে ফটো এখানে বলে দিয়েছে, ঠিক আছে, সেই ফর্মেটে করতে হবে, কত কেবি করে তার নিচে লেখা রয়েছে। এইগুলো যেহেতু আমার দরকার নেই, আমি যে সিলেক্ট করেছি যেগুলো আগে অপশান সেই অনুযায়ী, যেমন মাইগ্রেশন, ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো আমার দরকার নেই, যেগুলো তোমরা মানে দরকার আছে বা যেগুলো তোমরা আগে তোমরা সিলেক্ট করে এসছো যে এইগুলো তোমার ইনফরমেশানে সেইগুলোই একমাত্র রেড হয়ে আছে, সেইগুলো তোমাকে মানে ফিল আপ করতে হবে বা চুজ ফাইল করতে হবে। আমি তাহলে চটপট চুজ ফাইল করে তোমার সামনে তাহলে আমি এবার ফর্মটা দেখিয়ে দেবো ডাউনলোড করে নিয়ে। এবার কিন্তু আমি সব ফাইলগুলো সিলেক্ট করে নিয়েছি যেগুলো আমার মানে রেড কালার হয়েছিল, এবং আমি এরপর কিন্তু এইগুলো তোমরা কিন্তু কিন্তু ফাইল নেমটাও দেখে নেবে যাতে 20 ক্যারেক্টার বেশি না হয়, ঠিক আছে, মানে এই যে পিজি ফাইলটা যেটা দিচ্ছ, ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। এবার তারপর কিন্তু এই নিচে একদম যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু ডু ডিক্লিয়ার এখানে কিন্তু ক্লিক করতে হবে, কারণ ক্লিক করলে কিন্তু তোমার সাবমিট দেখাবে আর প্রিভিয়াস দেখাবে। তোমরা যদি চাও তোমাদের প্রিভিয়াসের জিনিসপত্রগুলো সব ঠিক আছে কিনা আরেকবার করে চেক করার জন্য তোমরা কিন্তু এই প্রিভিয়াস অপশানটা টিপে কিন্তু তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। তোমরা এবার যদি সাবমিট অপশানে ক্লিক করো তাহলে সাবমিট হয়ে যাবে, আমি দেখো তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদেরকে এবার ওটিপি দিতে হবে, এবং সেই ওটিপি জেনারেট ওটিপি করলে তোমার ওটিপি চলে যাবে তোমার মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডিতে, এবং তারপর সেই ওটিপিটা এখানে পুট করে তারপর তোমার ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। আমি এখানে জেনারেট ওটিপি করে নিই, আমি ওটিপিটা এন্টার করছি, ঠিক আছে, আমার ওটিপি কিন্তু জেনারেট সাকসেসফুলি বলে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার আমার ইমেল আইডিতেও চলে এসছে, আমি কিন্তু সেই ওটিপিটাকে কিন্তু আমি এখানে এন্টার করে নেবো, ঠিক আছে, আমি এখানে করে নিচ্ছি ওটিপি এন্টার 189869। এবার আমি কিন্তু এখানে ভ্যালিডেট ওটিপিটির ওপরে ক্লিক করবো, ঠিক আছে,
এই ভ্যালিডেট ওটিপির ওপর যখন ক্লিক করলাম, আমার কিন্তু লোডিং হচ্ছে এখানে কিন্তু রিকোয়েস্ট সাবমিটের জন্য, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু চলে এসছে আমার যে অ্যাপ্লিকেশান নাম্বার চলে এসছে, এবং যেটা এখানে মোবাইল নাম্বার সমেত কিন্তু তোমাদের এখানে চলে আসবে। আমি জাস্ট ইনফরমেশানের জন্য এটা কিন্তু আমি আড়াল করে রেখেছি। তোমরা কিন্তু এর নিচের অপশানে দেখো সার্চ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশান সিট, এই প্রিন্ট অ্যাপ্লিকেশান সিটটা ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। প্রিন্ট আউটটা আমি এখানে প্রিন্ট আউটটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। আর বা তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে পুরোটা, ঠিক আছে। আমি একটু হাইড করে রেখেছি ইনফরমেশানের জন্য জাস্ট উঠলে, ঠিক আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সার্চ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বললে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান নম্বরটা কিন্তু মনে রাখতে হবে, আর এটা কিন্তু তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো বা তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর প্রিন্ট স্ট্যাটাস করে অ্যাপ্লিকেশান নম্বরে এই যে ফরম্যাটটাকে এটা প্রিন্ট হয়ে যাবে। এবং তোমরা কী করবে, এখানে সার্চ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস করলে কিন্তু তোমাদের সামনে কিন্তু চলে আসবে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস, বা তোমরা সেটাকে লগ ইন করতে পারবে বা বলতে পারো তোমরা অ্যাপ্লিকেশানটা চেক করতে পারবে, ঠিক আছে, কত দূর আছে। এখানে যদি এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা পুট করে এখানে ক্লাস টুয়েলভের যে রোল নাম্বারটা দিয়েছো সেই রোল নাম্বারটা এখানে পুট করতে হবে, করার পর তোমরা চেক স্ট্যাটাস তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। মানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান যে নাম্বারটা এবং তোমাদের যে এই রোল নাম্বারটা দিয়েছো পুরো কোনো কিছু গ্যাপ না নিয়ে রোল আর নাম্বারটা পুরো একসঙ্গে দিয়ে যদি তোমরা এন্ট্রি করে চেক স্ট্যাটাস করো, তাহলে তোমাদের কাছে কী চলে আসবে, তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ফটো সমেত সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু চলে আসবে, আর সেটাকে তোমরা প্রিন্টের অপশান থাকবে, তোমরা প্রিন্ট করে নিতে পারবে ইজিলি, ঠিক আছে। সো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সবার কাছে শেয়ার করো, যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তাদের সুবিধার জন্য। চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।